তার মেয়ে বাচ্চা আমরা দেখতে আসলাম এই রংপুর মেডিকেল হসপিটালে তো দেখলাম এখানে যে পজিশনে আছে বাচ্চাটা ঠিক আছে এতে এখন এই অবস্থায় যদি ওরা চিকিৎসা করে ওরা তো গরিব মানুষ চিকিৎসা করতে গেলে ওদের বহুল মানে অনেক খরচের ব্যাপার আছে তো আমরা চাচ্ছি যে সরকারের কাছে আবেদন করছি যে যারা গরিব মানুষ আছে যাতে সুন্দরভাবে চিকিৎসাটা কমপ্লিট করতে পারে এটাই আবেদন করতেছি আমরা সবার দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ জলমার পথ দেখি আর তাছ নকরবে গেছি তাতে দেখি ওই পুতুমে কইছে বলে দুই মেয়ে দুই বাচ্চা আছে পরে ফির অঙ্কুর আছে তাতে কইছে দুই বাচ্চা জোড়ানো নাগা আছে জন্মের পরে ওই ওই রকমই এলা টিকমন কর্ম আমরা টাকা টুকে কিছু নেই আমরা খুশি আর দুইটা বাচ্চা হয়েছে আমরা খুশি আল্লাহ খুশি আমরা খুশি এলা চিকিৎসার জন্য কোনো টাকা টুকে নাই আমার সরকারের হাতে ফেলে দিছে সরকারে আমার ওই বাচ্চা ইয়া করে টিকমন করে শুনলাম যে এখানে দুইটা মানে বাচ্চা হয়েছে তো ওই বাচ্চার ইয়ে আঠাশটা আছে জোড়া তো ওই শুনে আর কি আমরা দেখতে আসছি তো আসলে এরকম বাচ্চারা মনে করে যে আমার তো বাড়ি জমি টমি কিছু নেই বাড়ি বিজিটের কিছু নাই পরে কোনো হাতের পা চলে আর ছয় মাস হয়েছে যখন বাচ্চারা পেটত তখন উইয়ের বাবার আর কোনো কেয়ার টেয়ার নেয় নাই উইয়ের নানা সব কিছু করবে না বাচ্চা জন্মের পর কি দেখলেন ও সাত মাস তাল চাল শুনে গেছে ওইটাই দেখছি বাবা জন্মের পর কি দেখছেন জন্মের পর জন্মের পর ওই তো নেই ওই তো জমুকে জাম নাগা হ্যাঁ জমুকে জাম নাগা ওই যে নাবি হাতে গালা পর্যন্ত আমার লালমনিহাট আগে থেকে জানতেন হ্যাঁ আগে থেকে তো জানি এটা আসুন আর ওই মেয়েটার মা আমার বেটি হয় কুগিটের মা নাতনি হয় আমি পুষেছি কেন তো এই যে অবস্থা তো তোমার যা হলে ভালো সেটি এখানে চিকিৎসা চলছে চিকিৎসাতে যে কালকে ইলিশ করে দিছে কালকে আনছে আর আজকে তো চিকিৎসা পাতির যে লোকজন বসবে সেটি সিদ্ধান্ত হলো নেই নেই হ্যাঁ চিকিৎসা করার সামর্থ্য আছে না ভিটিয়া বাড়ি নাই ইয়ের বাবার এখন কি হবে তোমরা মনে করো যে একটা সরকারের সাথে পরামর্শ করে যেটা করলে ভালো হয় সেটি করেন আমরা মনে করো আগে আগে তো মগজ জানি নাই এখন মগজ যখন আলতাসনত নিয়ে গেলাম এই আলতাসনের মনে করো প্রথম যখন করছিলাম করার পরও মনে করো ওটা টের পাওয়া যায় নাই পরে তৃতীয়বার যখন করছি তখন ডাক্তারে বলছিল বলে একটু সমস্যা দেখা যায় পরে আবার এই রংপুরে আমবেট ক্লিনিতে মনে করো নিয়ে এলাম নিয়ে আসার পর পরে ওইটা আলতাসনও করার পর পরে ডাক্তারে কল বলে এটা বাচ্চা একটু সমস্যা মানে মোটামুটি ভালো সমস্যা সমস্যা বলতে কী রকম তো আমার তো জানতে হবে জিনিসটা কী রকম তো উনি বললো বলে বাচ্চা যমজ যমজ মানে একটাই নাগা নাকি তার আগে কিন্তু আমরা জানি নাই সিজার হলো কবে সিজার হয়েছে মনে করো শনিবারের দিন দুপুর বেলা মকা বারোটার সময় বারোটা সিজার হয়েছে এই রংপুর রংপুরে চিকিৎসা এখন তো চিকিৎসা এখন তো মনে করো যা কিছু চিকিৎসা তো এখন আমরা যথেষ্ট করতেছি যথেষ্ট বলতে এখন পাইসিয়ে করি আমরা এখন মেডিকেল থেকে আমার কিছু দেয় নেই এখন এখন তো আমরা চাই এখন মনে করো আমার মেয়ে আমার নাতনি যাতে সুস্থ থাকে আমরা সেইভাবে তার কাছে এখন মনে করো আমরা আবেদন করতেছি এখন মনে করো যে বাচ্চা দুটা ঢাকার জন্য নিয়ে যাওয়ার জন্য আমাকে আবেদন করছে কিন্তু ঢাকা নিয়ে যাওয়ার মতো তো আমার তো সামর্থ্য নাই আমরা হলাম চাষাড়ির লোক হ্যাঁ এখন ইলিশ দিছে এখন ওই ইলিশে বলছে এখন বাচ্চা আপনার ঢাকা নিয়ে যেতে হবে কিন্তু ঢাকায় এই মুহূর্তে আমি এই রুগী ছেড়ে আপনি কেমনে ঢাকা যাবো এই এই সামর্থ্য তো আমার কাছে নাই এখন আমরা যে সামর্থ্য আমরা নিয়ে এসেছি এখন তো আমার এই মেয়ের কাছে আমরা মকর শেষ করছি এখন
বাচ্চা দুইটার পেছনে তো খরচ করতে গেলে আমার সামর্থ্য দরকার আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ লাবলু মিয়া। সম্পর্ক কি হয় আমার মেয়ে? বাচ্চা দুইটার? বাচ্চা দুইটার নাতনি হয়। ঠিক আছে। এইরকম দেখলাম জোড়া লাগা। কোথায় জোড়া লাগা? মুখে। আগে থেকে জানতেন না আপনারা? হ্যাঁ জানতাম। তারপর বলেন, তারপর কি করলেন? তারপর নিয়ে সদরে মেডিকেল হাসপাতালে ভর্তি করিয়ে সিজার করলাম। সিজার করি আর তারপরে ইমার্জেন্সি ভর্তি করলাম। ইমার্জেন্সি একদিন রাখলো, রাখি আবার রেফার করে দিয়েছে ঢাকা মেডিকেলে। আমরা ওখানে কোথায় কেমন করে নিয়ে যাবো? আমার তো সামর্থ্য খুলে আইতেছি না। আমার রুগীর পাশে অনেক টাকা যাইতেছে, আবার শিশুর পাশে কীভাবে খরচ করবো? সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা বাঁচাইতে পারবো। আমার তো সামর্থ্য নাই। এই যে এরকম বাচ্চাদের জন্ম হলো, আপনারা খুশি কিনা? আমরা খুশি। বাচ্চা হলে খুশি না হয় মানুষ? আল্লাহ যদি খুশি থাকে থামা, আল্লাহ খুশি আমরা খুশি। যদি এতে সরকার সাহায্য করে আমরা এই বাচ্চাকে আমরা কাছে পাবো, না হলে তো আমরা পাবো না। এই বাচ্চার অবস্থা এখন, ইয়েতে যদি সরকার কিছু সহযোগিতা না করে তাহলে ও বাচ্চা বাঁচার মতন বুদ্ধি নেই। কি অবস্থা দেখি? এই দুই বাচ্চাতে এক ছেলে জমস, আলাদা করতে হলে যেহেতু গরিব মানুষ, জোড়া লাগা, জোড়া লাগা। এখন এই বাচ্চা আলাদা করতে হবে, জোড়া বুকে লাগা। এখন এই বুকটা কাটি আলাদা করতে হবে, ইয়েতে সরকার সহযোগিতা না করলে এই বাচ্চা। আপনারা জানেন আর কি যে আমাদের এখানে শিশু বিভাগের শেখ রাসেল স্ক্যানুতে আগামীকাল, গতকালকে জোড়া লাগায় বাচ্চা আসছে আর কি। তো আমাদের এই বাচ্চা কিন্তু আমাদের ডেলিভারি হয়েছে আমাদের রংপুর মেডিকেল কলেজের গাইনি বিভাগে, মানে আমরা বলি ইনবর্ন। ডেলিভারি হওয়ার পরে যেহেতু বাচ্চা জোড়া লাগানো ছিল, কিছুটা শ্বাসকষ্ট ছিল, এই জন্য আমাদের কাছে পাঠানো হয়েছে। ও আমরা দেখার পরে যতটুকু আমরা দেখেছি আর কি, জোড়া লাগানো বাচ্চা কিন্তু যে একদম হয় না ব্যাপারটা তা না, এটা হয় রেয়ার, হয়তো 50,000, 1,00,000 বা তারও বেশি প্রেগনেন্সিতে একটা বাচ্চা এরকম হয়। তো সব জোড়া লাগানো বাচ্চা আবার এক না, ঠিক আছে? কারো কারো হয়তো শুধু মাথা দুটো লাগানো থাকে, কারো শুধু দেখা যায় বুক লাগানো থাকে, কারো বুক পেট একসাথে লাগানো থাকে। তো আমরা যে বাচ্চা পেয়েছি, কারো কারো আবার পিছন লোয়ার পার্টটা লাগানো থাকে। তো আমরা যে বাচ্চাটা যে একজোড়া বাচ্চা পেয়েছি, তাদের আসলে বুক উপর থেকে একদম নাভি পর্যন্ত একসাথে কানেক্টেড ছিল, লাগানো ছিল। তো এটাকে দেখে আমরা মেডিকেল টার্মের ভাষায় এটাকে, যেটা আমাদের মনে হয়েছে যে এটা থোরাকো ওমফ্যালো প্যাগাস, মানে বুক এবং পেট একসাথে লাগানো। পরবর্তীতে আমাদের কাছে আসার পরে ওই মুহূর্তে আমরা বাচ্চাকে যে স্বাভাবিক প্রথম প্রাথমিক পরীক্ষায় যেটা বুঝতে পেরেছি, বাচ্চাদের একটু শ্বাসকষ্ট হচ্ছিল, তো আমরা অক্সিজেন দিয়েছি। অক্সিজেন দেওয়ার পরে তাদের স্যাচুরেশনটা ভালো ছিল, এবং পরবর্তীতে যেহেতু বাচ্চাদেরকে মুখে খাবার দেওয়া যাচ্ছিল না, আমরা আইভি ফ্লুইড মানে শিরার মাধ্যমে তাদেরকে এই তাদের নিউট্রিশনটা নিশ্চিত করেছি। পরবর্তীতে বাচ্চা আমাদেরকে এখানেই ছিল, কিন্তু যেহেতু এই বাচ্চা জোড়া লাগানো এবং এইটার জন্য সার্জারি প্রয়োজন, সেটা তো শিশু সার্জারিদের ডিপার্টমেন্টের কাজ, আমরা শিশু সার্জারি বিভাগের সাথে যোগাযোগ করি এবং শিশু সার্জারি বিভাগের স্যাররা আসেন, তারা বাচ্চাকে দেখেন। এবং তারা দেখে, যেটা আমাদের আরেকটা কথা বলে রাখা দরকার, আমরা বাচ্চা পরিচর্যার সময় বাচ্চাদের স্যাচুরেশন দেখতে হয়, যে তার অক্সিজেন কেমন আছে, হার্ট রেট কেমন আছে। এটা দেখার সময় আমরা দেখি যে দুই বাচ্চারই আসলে স্যাচুরেশন, হার্ট রেট একই রকম আসছে। তো সেখান থেকে আমরা মনে করেছি হয়তো তাদের হার্ট, এমনকি লিভারও হয়তো একটা। সেই জন্য পরবর্তীতে আমরা শিশু সার্জারি বিভাগের সাথে যোগাযোগ করি, শিশু সার্জারি বিভাগের স্যাররা আসেন, তারা দেখেন বাচ্চাকে। দেখে তারা যেটা মত দেন যে আসলে তাদের তো এই বাচ্চা তো সেপারেশন প্রয়োজন। এখন সেপারেশন পদ্ধতি কী হবে না হবে, এটা যেহেতু শিশু সার্জারি জানেন, তারা মনে করেছেন যে আমাদের এখন যে সেটিংস আছে, এই সেটিংসে এই বাচ্চার আসলে অপারেশন করা এখানে হয়তো সম্ভব হবে না এবং ঠিকও হবে না। পরবর্তীতে তারা আমাদেরকে বলেন যে এটা আসলে শিশু সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা BSMMU বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেফার করার জন্য আমরা সেই অনুযায়ী এই বাচ্চাকে রেফার করে দিয়েছি আর কি। হ্যাঁ, এটাই আর কি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত শনিবারে ইউনিট ওয়ানে একটা রোগী ভর্তি হয়েছে ফুল টার্ম প্রেগনেন্সি নিয়ে। তো রোগীটার আগে আলট্রাসোনোগ্রাফিতে রিপোর্ট ছিল যে এটা যমজ বাচ্চা, এবং ওইটা নাকি এরকম রিপোর্ট ছিল যে যমজ বাচ্চা দুইটা একসাথে জোড়া লাগানো।
রোগী যখন সাত মাস প্রেগনেন্ট তখন তাকে এটা নাকি জানিয়ে দেওয়া হয়েছিল, আমি আজকে যতটুকু খোঁজ নিয়ে জানলাম আর কি। কিন্তু ওই রোগী সেটাকে অত মানে আমলে নেয় নাই, সেইভাবেই রয়ে গেছে, গ্রামের মানুষ তো। তো আলটিমেটলি যখন আসছে তখন তো ফুল টার্ম প্রেগনেন্সি, একদম বাচ্চাও বড় হয়ে গেছে, তখন তাকে বাধ্য হয়ে সিজার করতে হয়েছে। আমাদের এটা সিজার করিয়েছেন আমাদের যে গাইনিক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সামিয়া সুলতানা, উনি সিজার করেছেন। সিজার করে বাচ্চাগুলোকে রিসাসিটেট করে বাচ্চা জীবিত আছে, বাচ্চা দুটো বুকের দিকে জোড়া লাগানো, জানা গেছে যে ওদের নাকি লিভার একটা এবং বাকিগুলো আসলে আমি এখনও ডিটেলস বলতে পারি না। তবে এই রোগীগুলো বাচ্চা দুটো এখন ভালো আছে, ভালো চিকিৎসা, বাচ্চা দুটোকে আমাদের স্ক্যানোতে রেখে অক্সিজেন দিয়ে চিকিৎসা চালানো হচ্ছে, তাদেরকে স্যালাইন লাগানো হয়েছে। তবে এই এই দুইটা বাচ্চা যেহেতু একটু অ্যাবনর্মাল, আপনারা বুঝতেই পারতেছেন যে এটাকে হায়ার সেন্টার রেফার করতে হবে, আমাকে শিশু বিভাগে জানানো হয়েছে যে এটাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেফার করা হবে। এবং এখন পর্যন্ত বাচ্চা দুটো ভালো আছে, বাচ্চার মাও ভালো আছে। এরকম ঘটনা তো আপনারা প্রায় হলে মাসে মাঝে মধ্যে দেখতে পান, এটা রংপুর মেডিকেল যে একটা আমি মনে করি যে একটা অন্যরকম ঘটনা বলে আমার মনে হচ্ছে আর কি।